শুনেন যত দেশবাসী ভাই ভগিনী কাকা মাসি শুনেন সর্বজন হিমালয়ে ঘটিল কি তারি বিবরণ সঙ্গে পেতে দু এক কথা হে করিব বর্ণন সঙ্গে পেতে দু এক কথা হে করিব বর্ণন হিমালয়ের পাহাড় পড়ে সুরং হবে পেট চিরে জুড়বে দুই পাহাড় তীর্থযাত্রী সেনা দল করবে পারাপার দেশবাসী শুনে ভাবে হে উপকার সবার বিজ্ঞানীরা শুনে বলে বিপদ হবে এমন হলে হিমালয়ের মাটি নরম বড় সইতে না রে এত কাটা কাটি সাবধানে মনে রেখো হে এই কথাটি কারো কথা না শুনে সরকার চলে নিজ গুণে সুড়ঙ্গ হয় শুরু সবাই ভাবে কখন কি হয় বক্ষ দুরু দুরু মনের মাঝে ভয়ের মেঘ হে ডাকে গুরু গুরু দেড়শো শ্রমিক কাজ করে সুড়ঙ্গের অন্তরে খাটে সারা রাত ভোটের আগে চালু করতে হবে যাতায়াত সরকার বলে পুরস্কার পাবে হে চালাও জোরে হাত চলছিল ঠিক এমন করে নিরাপত্তার কথা ভুলে এমন সময় নভেম্বর ১২ তারিখ এলো দুঃসময় হুড়মুড়িয়ে নেমে এলো ধস হে দারুণ বিপর্যয় ৪০ মিটার সুড়ঙ্গ জুড়ে পাথর মাটি নামলো ভোরে তারই ওপারে ৪১ জন শ্রমিক তারা আটকে পড়ে কেউ জানে না কি হলো তাদের হে তারা বেঁচে না মরে এমনি ৫ দিন যায় মাথায় হাত সবার হায় এখন কি হবে কি হলো তাদের হাল কবে জানা যাবে অসহায় পরিবার তাদের হে ভিড় করে সবে সরকার বলে উপায় নাই পূজা পাঠ করো সবাই দেবতা সহায় মাঝপে ওরা ধর্ম যদি মুখ তুলে যায় যজ্ঞ পূজা কতই হলো হে সব বিফলে যায় নল দিয়ে খাবার গেল ওরা দুটো খেতে পেল সাত দিনের পরে খাবার উঠলো মুখে আজ ওদের পরিবারে কিন্তু ওরা আসবে কবে হে নিজের ঘরে ফিরে জনগণের চাপে পড়ে ১২ দিনে সরকার আনে ঘোড়ার মেশিন অগার দানব যন্ত্র কাটবে ধস ওদের করবে বার সঙ্গে এলো ডিক সাহেব হে মুখে হাসি সবার তিন দিনে দৈত্য অগার বাধা ভাঙে ২৮ মিটার তারপরে হঠাৎ সুড়ঙ্গের মধ্যেই ভেঙে হয়ে গেল কাত ডিক সাহেব বসে পড়ে হে মাথায় দিয়ে হাত সব কিছু যখন শেষ কেউ বলে অবশেষ দেখতে একবার পারো ব্যাট মাইনার আছে যারা তাদের যদি ধরো শেষ চেষ্টা করে একবার হে তবে আশা ছাড়ো খবর গেল দিল্লিতে পৌঁছে গেল ভোর রাতে র‍্যাট মাইনার তারা ছাপো সাচে হারা তাদের শ্রমিক সর্বহারা গাইতি কাঁধে আছে কেবল আর মনোবল ভরা বলে নেতা মুন্না ভাই জিততে হবে এ লড়াই জীবনের বাজি ওয়াকিল ফিরোজ নাজির বলে আমরা সবাই রাজি ঝোড়ো রাতে নৌকা যেন হে আমরা তালি মাঝি মুন্না জোরে চালায় হাত ঈর্ষাদ যতীন সাত সাত ঝড়ের বেগে চলে দুই ঘন্টায় ১ মিটার গাইতি কথা বলে ওই তো কাছে হাসি মুখে হে ওরা প্রতীক্ষায় সকলে পৌঁছে গেল মুন্না ভাই আনন্দের সীমা নাই এক এক জনা করে বাইরে তারা আনলো ওদের স্ট্রেচারে করে
পরিজন বাইরে যত হে আনন্দ না ঘরে। গল্প মোদের শেষ হলো এই ঘটনা বুঝিয়ে দিল শ্রমিকরা ভাই ভাই মেশিন হারবে শ্রমিক শক্তির পরাজয় নাই চির সত্য এই কথাটা হে ভুলো না সবাই। চির সত্য এই কথাটা হে ভুলো না সবাই। চির সত্য এই কথাটা হে ভুলো না সবাই।